প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকির পরোয়া করে না। ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পর এমন হুঁশিয়ারি দিলেন বাইডেন। নতুন যুক্ত অঞ্চলগুলো রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে প্রচ্ছন্ন হুমকি দেন পুতিন। তিনি ঘোষণা দিয়ে বলেন, এসব অঞ্চল সব সময় রাশিয়ার অংশ থাকবে। পুতিনের বক্তব্যকে বাইডেন বেপরোয়া ও হুমকি বলে চিহ্নিত করেছেন। হোয়াইট হাউসে বাইডেন আরও বলেন, আমেরিকা ও মিত্র দেশগুলো এসব হুমকির পরোয়া করছে না। এরপর বাইডেন ক্যামেরার সামনেই পুতিনের দিকে আঙুল তুলে বলেন, নেটোর অন্তর্ভুক্ত প্রতি ইঞ্চি অঞ্চল রক্ষায় মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকা পুরোপুরি প্রস্তুত।